মানুষের স্বাস্থ্য নিয়ে যারা নিরলসভাবে লড়াই করে চলেছেন, প্রায় বলা যেতে পারে মায়ের স্নেহে এবং যত্ন দিয়ে যারা নিরলসভাবে সেবা করে চলেছেন, সেই আশাকর্মীদের ন্যূনতম বেতনটুকুও এবং তাদের প্রাপ্য ছুটিটুকুও তারা পান না। এবং আজকের এই নির্বাচন প্রাক্কালে বহু নেতারা ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিচ্ছেন, অথচ একটি বাক্য তারা আশাকর্মীদের জন্য ব্যয় করেছেন এরকমটি শোনা যায়নি। আমরা আশা করব এই নির্বাচনের পর যে দলই সরকার গঠন করুন না কেন, অন্তত এই আশাকর্মীদের তাদের যে ন্যূনতম দাবি, যে তাদের একটা ন্যূনতম বেতন এবং একটা নির্দিষ্ট ছুটির যে দাবি, সেই দাবির কথা নতুন যে সরকার আসবেন সেই সরকার ভেবে দেখবেন। আমরা সমস্ত আমাদের এলাকায় স্বাস্থ্যকর্মী কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো পদোন্নতি হচ্ছে না, ন্যূনতম বেতন দিচ্ছে না, যত ইচ্ছা কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু এএনএম সমস্ত সাবসেন্টারে বসে আছে। আমরা কাজগুলো তুলে আনছি, ওরা শুধু সেইটুকু কাজ ছোট্ট করে তুলে দিয়ে দিচ্ছে, কাজটা পুরোটাই আমরা আশারই করি, কিন্তু আর কেউ কাজ করে না এলাকায়। শুধুমাত্র স্বাস্থ্যকর্মী হিসাবে গ্রামীণ এলাকায় আমাদের ছাড়া কাউকে দেখতে পাবেন না, কিন্তু আমাদেরকে কি করে রেখেছে, মাত্র ভলেন্টিয়ার্স করে রেখেছে, 24 ঘন্টায় ভলেন্টিয়ার্স, 3 জনের মাপে কাজ করি আমরা 24 ঘন্টায়, এমন বেতনও ন্যূনতম দেওয়া হয় না। তাই আমরা বলছি আমাদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, যদি না দেওয়া হয় পরবর্তীকালে আমরা বেশ বিশাল আন্দোলন করব, জেলায় জেলায় আমরা সিএমওএইচ অফিস ঘেরাও করব, আমাদের পিএফ পেনশন চালু করতে হবে, আমাদের পদোন্নতি করতে হবে, আমাদের সিএইচওর পদে উন্নীত করতে হবে, এএনএম পদে উন্নীত করতে হবে, আমাদের সুপারভাইজার পদ দিতে হবে। আমরা এই জায়গায় 10 বছর কাজ করছি, আমাদের কাজ করিয়ে নিয়ে মধ্যবয়সী মহিলাদের পেয়ে যা ইচ্ছা তাই করাচ্ছে, আমাদের দিকে কেউ ঘুরে তাকাচ্ছে না। এই জন্য বলছি আমাদের স্থায়ী স্বাস্থ্যকর্মীর মর্যাদা দেওয়া হয়, এই না হলে আমরা বৃহত্তরে আন্দোলন যাব, এই আন্দোলন আমরা কখনোই থামাবো না। হিঙ্গলগঞ্জ ব্লক থেকে আসছি, হিঙ্গলগঞ্জ ব্লক। আমরা রহাপুর 25 নম্বর সাবসেন্টারে আসি, সাহেবখালী জিপি। আমাদের অল পশ্চিমবঙ্গ আশা ইউনিয়ন থেকে সমস্ত জায়গা থেকে এসছে, সমস্ত জেলার থেকে এসছে, ব্লক থেকে এসছে। এর আগে আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম, কিন্তু তার কোনো সার পাইনি। আমাদের মানে খুব কষ্ট করে আমাদের কাজ করতে হয়, আমরা আবার এসছি যাতে আমাদের এই দাবিটা এখন তারা মানে এবং আমাদের একটা মানে ফিক্সড অর্ডিনিয়াম হয় আর আমাদের যেন পারমানেন্ট করে, আর আমাদের কাজের মান অনুযায়ী আমরা সেইভাবে আমরা আমাদের মানে বেতনটা ঠিক আমরা পাই না, আমাদের ওপর মানে খুব স্বাভাবিকভাবে খুব অত্যাচার করেই আমাদের এই আমাদের এগুলো করতে হয়। তাই আমরা আজকে একসঙ্গে সংগঠন করেছি এবং সমস্ত বাঁকুড়া বীরভূম কুচবিহার যত আমাদের আছে আশাকর্মী প্রায় 47,000 আমরা এক জায়গায় আজকে সমবেত হয়েছি। আমাদের অনেকগুলো দাবি আছে, ফরম্যাট প্রথা বাতিল করা, সরকারি কর্মীদের কর্মীর স্বীকৃতি দেওয়া, 21,000 টাকা যেটা মিনিমাম ন্যূনতম একটা মানুষের মজুরি হতে পারে, ওয়ার্ল্ড লেবার অর্গানাইজেশনের যেটা তাদের বক্তব্য যে মিনিমাম 21,000 টাকা একটা মানুষের বেঁচে থাকতে গেলে দরকার, সেইটা সেই দাবি আমাদের আছে। এবং দিশা ডিউটি বাতিল করতে হবে, কর্মীদের কোনো সিকিউরিটি নেই, রাত বিরতে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, সেখানে তাদের কোনো থাকার ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা নেই, সেইখানে মদ খেয়ে বাইরে ছেলেরা তাদের উপর আক্রমণ করছে, কিন্তু সরকার তরফ থেকে একেবারে নিশ্চুপ, কোনো রকম ব্যবস্থা নয়। আমাদের আন্দোলনের চাপে পড়ে বলেছিল তাদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হবে, কিন্তু কোনো কিছুই করা হয়নি। এবং টাকাটাও তারা বাড়াচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকার মাত্র 1,000 টাকা বাড়িয়েছে, মাত্র 2,000 টাকা বোনাস এই বছর দিয়েছে তারা, কিন্তু যথাযথভাবে যে কর্মীদের যে অবস্থা সেই দিকে কিন্তু কোনো সরকারের দৃষ্টি নেই। তাদের মূলত করার কথা ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী মহিলাদের জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে যে
তারা সমস্ত কাজ করাচ্ছে, ভোটের ডিউটির থেকে শুরু করে স্কুলে কোনো পরীক্ষার ডিউটি দেওয়া সমস্ত কাজ তাদের দিয়ে করানো হচ্ছে। এটার মেয়েরা একেবারে সকাল থেকে রাত পর্যন্ত, এদের কোনো ছুটি নেই, এদের অসুস্থতা কারণে কোনোরকমভাবে উপস্থিত না হতে গেলে টাকা কাটা যাবে। জেরক্স করাতে হলে এদের পকেটের পয়সা দিয়ে করাতে হবে, ফোনের পয়সা এদের পকেটের পয়সা দিয়ে করাতে হবে, মাত্র তাদের সামান্য কিছু টাকা, তার থেকেও ইনসেন্টিভ যারা পায়, যারা সেই ইনসেন্টিভও কাটা হয়, বিভিন্ন রকমভাবেই তাদের টাকা কাটা হচ্ছে, কাজের পরিমাণ তাদের অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে, মানে যেটা মানুষের পক্ষে সম্ভব না, অমানুষিক ব্যাপার। তারা সারাদিন ফিল্ডে ডিউটি করছে, আবার বাড়িতে গিয়ে রিপোর্ট তৈরি করছে, তারা তাদেরও তো সংসার আছে, তারা ছেলে মেয়ে নিয়ে সংসারে বাস করে, তারা কিভাবে করবে এটাও ভাবতে হবে সরকারকে। আমাদের দাবি দীর্ঘদিনে, আমরা সরকারকে রাজি দাবি পূরণের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু যে কোনো স্বৈরতান্ত্রিক সরকার বলুন, যে কেন্দ্রীয় সরকার জনগণের দাবির কথা তো তারা মনে করে না, তারা মনে করে ব্যবসায়ীদের কত লক্ষ কোটি টাকা কর ছাড় দেওয়া যায়, জনগণের টাকা নিয়ে তারা ব্যবসায়ীদের কর ছাড় দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষকে এই সামান্য টাকা দিলেও এই মেয়েদের তাদের অনেকটা দাবি আদায় হয়, কিন্তু সেটা তারা করছে না। আজকে কি কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকারও তার সঙ্গে একইভাবে যুক্ত, সামান্য 1,000 টাকা বাড়িয়েছে, আজকের দিনে 4,500 টাকা কি একটা মেয়েদের পক্ষে, যারা সবাই লেখাপড়া জানে, 4,500 টাকার জন্য সারা দিন পরিশ্রম করে যাচ্ছে, ফিল্ডে যাচ্ছে, তারা যেভাবে একটার পর একটা যক্ষার কর্মীদের জন্য তারা সমস্ত কিছু টেস্ট করে নিয়ে যাচ্ছে, তারা করোনা যে মারাত্মক হলো, আজকে মুখ্যমন্ত্রী বলছে, ঘোষণা সমস্ত মিটিংয়ে বলে, যে আশা কর্মীরা না থাকলে আমরা একটা লড়াই করতে পারতাম না করোনা নিয়ে, কিন্তু তার জন্য তাদের কোনো রকম কোনো মাস্ক বলুন, স্যানিটাইজার বলুন, সেই রকম কিচ্ছু ছিল না, অথচ তারা কিন্তু সেই অবস্থায় লড়াই করে গেছে। আজকে এই মেয়েদের দিকে তাকানোর কেউ নেই এই সরকারগুলো, এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের লড়াই, এবং এই মেয়েরা এত কষ্ট করে এসছে, এদের দেখা করার মতো পর্যন্ত সময় সুযোগ নেই, এরা সময় দিচ্ছে না, এত মেয়ে এসছে তাদের এত সময়, এত কষ্ট করে দূর দূরান্ত থেকে সেইখানে একটু দেখা করার তারা সময় দিতে পারছে না। আশা মানে হাড়ির খবর রাখা, আমাদের চণ্ডীপাড় থেকে শুরু করে জুতো সেলাই পর্যন্ত হেন কাজ করতে হয় না, এমন কোনো কাজ নেই, এবং 24x7 অল টাইম আমাদেরকে কি সকাল কি দুপুর কি রাত্রি সব সময় আমাদের কাজ করতে হয়, এমনকি বাড়িতে খেতে বসলেও বাড়িতে লোক এসে ডাকে সমস্ত কিছু পরিষেবা নেওয়ার জন্য, রাত্রে ঘুমানোর সময়টুকু পর্যন্ত আমাদের থাকে না, যদি কোনো ডেলিভারি মা হসপিটালে যায় মানে বাচ্চা হওয়ার জন্য, প্রসব হওয়ার জন্য, তাহলে আমাদেরকে সেই রাত্রি 12টা হোক 1টা হোক 2টা হোক আমাদেরকে ছুটতে হয়। এই এত কিছু কাজ আশাকর্মীর উপর এতই প্রতিনিয়ত, এত কাজের চাপ বাড়ানো হচ্ছে যে আশাকর্মী শিশুদের যে দেখার পরিচর্যা সমস্ত কিছু করে, কিন্তু নিজে যখন আশা তার এমন ছুটি নেই, যে নিজে মা হবে সেই মা হতে গেলে যে মিনিমাম 6 মাস ছুটি লাগে, একটা শিশু হওয়ার পর স্তনপান করানো, তার শিশুর পরিচর্যা করানো, মায়ের যে বিশ্রাম সমস্ত কিছু, কিন্তু সেই ছুটিটুকু আশাকর্মী পায় না, মাত্র 1.5 মাস তার জন্য ছুটি বরাদ্দ করা আছে। আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, যখন ভোট দিতে যাবেন তখন এই জাতি ধর্ম বর্ণ লিঙ্গ এই সমস্ত বিভেদ করবেন না, আপনার সমস্যাটাকে আগে বুঝুন, সেই অনুযায়ী আপনি নিজে ঠিক করুন যে আপনি ভোট কাকে দেবেন, আপনার ভোট অত্যন্ত মূল্যবান। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, আমাদের আরও অনেক বেশি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি অপর্ণা, চাপদানি বিধানসভা থেকে।